আমার বাবা মৃত সিরাজুল হক, মাতা মৃত মরিয়ম বেগম, আমার বাড়ি গ্রাম কালুয়ে উপজেলা সোনাইমুই জেলা নোয়াখালী। বর্তমানে আমি উপজেলা নির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডার। আমি 1971 সালের আগে 69 আমি মেট্রিক পাস করি। আমার পরিবারের আর্থিক অবস্থার দরুন আমি কলেজে ভর্তি হইতে পারিনি, পড়ালেখা করতে পারিনি। 1970 সালে যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের পর পরে 71 সালে আমাদের যে 7 মার্চ বঙ্গবন্ধুর বাসন রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম, এরপরে 25 মার্চ অতর্কিত হামলা করে পাক হানাদার বাহিনী। এরপরে আমরা মার্চ এপ্রিল মের মাস প্রথম দিকে আমি আমার এক বন্ধু আব্দুর রশিদ ক্লাসমেট ওনাকে লইয়া আমি ভারতে রওনা হই। ভারতে রওনা হয়ে যাওয়ার পরে আমি রাজগঙ্গ ক্যাম্পে, সেখানে ওনার দায়িত্বে ছিলেন অধ্যাপক মোহাম্মদ হানিফ। অধ্যাপক মোহাম্মদ হানিফ ছিলেন, উনি দায়িত্বে, এখনও ট্রেনিং শুরু হয় নাই। এটা রাজনগর ছিল একটা হোল্ডিং ক্যাম্প। তারপরে আমি ওই যেই বন্ধুকে, যে ক্লাসমেটকে আমি নিয়ে গেছিলাম, সে কান্নাকাটি করে হানিফ ভাই থেকে পারমিশন লইয়া পাস লইয়া আবার বাংলাদেশে আমি ফিরে আসি। ফিরে আসার পরে আবার কিছুদিন, অল্প কিছুদিন পরে আমার আর বন্ধুকে লইয়া গোলাম হোসেন বকুল আজগাম নির্মিত, ওনাকে নিয়ে আমি ভারতে রওনা হই। রওনা হই আবার ঠিক ওই রাজনগর ক্যাম্পে আমি উপস্থিত হই। সেখানে যাওয়ার পরে কিছুদিন পরে আমাদেরকে ট্রেনিং পাঠায়। ভারতের কথা বললে অনেক কিছু বলতে হয়, অনেক সময় লাগবে। খাওয়া দাওয়া চলাফেরা আমরা অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে যে আমরা ট্রেনিং পাইছি। বগাফা ট্রেনিং সেন্টার ট্রেনিং দিছি, সেখান থেকে আমাদেরকে মানে হেডকোয়ার্টার, অস্ত্র হেডকোয়ার্টার মেলাঘাট যেখানে ছিল, মেলাঘাট থেকে আমাদেরকে অস্ত্র দিয়া আমাদেরকে বাংলাদেশে পাঠায়। সেখানে আমার সাথে 32 জন সহযোগী দিয়া আমাকে কমান্ডার হিসাবে বাংলাদেশে আমাদের যুদ্ধ করার জন্য আমাদেরকে পাঠানো। আমরা সেখান থেকে আসি, আমাদের 2 নম্বর সেক্টর পশ্চিম এলাকায় সুবিধা লুকুর রহমানের সাথে আমরা যোগাযোগ করি। উনি আমাদেরকে বাগগড়ি দিছে, উমুকখানে অপারেশন করো, বজরাতে যাও, যেখানে বোগদার নামে বগা দিয়া বোগদার নামে অপারেশন করো, সেখানে আমরা অপারেশন কর লাস্টে। এভাবে অনেক জায়গায় অনেক অপারেশন করি। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের তৎকালীন অত উন্নত মানের ভারতে ট্রেনিং দেওয়া হয়নি, তো এবং ইভেন কি আমাদেরকে ওরকম গোলা বারুদ দেওয়া হয়নি। তাই আমরা কোনো সময় পাকিস্তানের মুখোমুখি হয়ে যে আমরা যুদ্ধ করতে পারি না। শেষ পর্যন্ত আমাদের নোয়াখালী 7ই ডিসেম্বর স্বাধীন হয়। এখানে রেজাকার আলবদর আল শামস, এদেরকে আমরা ধরি, এরা পালাই গেছে, তাদেরকে আমি অনেককে মারধর করা হয়েছে, মারি ওনাদেরকে গুলি করিও মারা হয়েছে। ইয়ার পরে আমাদের বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 সালে উনি বাংলাদেশে ফেরত আসেন। আসার পরে ঢাকা স্টেডিয়ামে আমরা অস্ত্র নিয়ে আমরা সেখানে জমা দেওয়ার পর যার যার এলাকা যাচ্ছে, আমরা কেউ চাকরিতে, কেউ যে ব্যবসা সেখানে যায়। বর্তমানে বাংলাদেশ যেমন চলতেছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? না, আমি সন্তুষ্ট এক হিসাবে সন্তুষ্ট, আর হিসাবে সন্তুষ্ট না। আমরা এই দুর্নীতি আশা করিনি। আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা এইটুকু আশা করিনি। এখন দুর্নীতি দেশ ভর্তি হয়ে গেছে, প্রত্যেক ডিপার্টমেন্টে প্রত্যেকখানে দুর্নীতি। এখন বাংলাদেশে যদি আমাদের এই দুর্নীতিটা কন্ট্রোল করতে পারে, দুর্নীতি দমন করে যদি আমাদের বাংলাদেশে করতে পারে, এবং বাংলাদেশ আমাদের ভবিষ্যতে, আমরা বাংলাদেশ ভালো হবে বলে আশা করি। তরুণদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? তরুণদের উদ্দেশ্যে আমার এই কথা, অনেক রক্তের বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। আমি আশা করি এই তরুণদের প্রতি এই দেশের স্বাধীনতা যেভাবে ভালোভাবে
সুন্দরভাবে রক্ষা করা, এই এটা যেন রক্ষা করে অরুণদের প্রতি আমার এই অনুরোধ।